হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো, তোমরা দেখতে পাচ্ছেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু লাস্ট পেমেন্ট দেখাচ্ছে $0.53। তো এই টাকাটা কিন্তু আমি তুলিনি, আর এখানে ঠিক টাকা তখনই দেখাবে যখন আমি এখান থেকে টাকা তুলবো, কিন্তু আমি তো কোনো টাকা তুলিনি, তাহলে এখানে কিসের টাকা দেখাচ্ছে? তো এটা আমার প্রশ্ন, তো আমার মতো অনেকেরই হয়তো এটা প্রশ্ন থাকতে পারে। তো অনেকে আবার ভাবতে পারেন যে হয়তো আমাদের সাথে ইউটিউব চিটিং করেছে, চিটিং করে টাকা তুলে নিয়েছে। আর অনেকে এটাও ভাবতে পারে যে আমাদের অ্যাকাউন্ট হয়তো হ্যাক করেছে, হ্যাক করে হ্যাকাররা টাকা তুলে নিয়েছে। তো হ্যাকাররা যদি হ্যাক করতো তাহলে এত কম টাকা নেবে কেন? হ্যাকাররা চাইলে তো এখানে যত টাকা আছে সব টাকা তো নিয়ে নিতে পারতো, তাহলে কেন নেয়নি? আর অনেকেই ভাবতে পারে যে হয়তো আমাদের টাকা ভূতে নিয়ে নিয়েছে। তো ভূতে এটা নিতে পারে, তো ভূতের হয়তো যে গজা খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য হয়তো ভূত এখান থেকে টাকা তুলে নিয়েছে, গজা কিনে খাবে, ঠিক আছে। তো আমরা জানি, সবাই জানি যে এখান থেকে টাকা তুলতে গেলে এখান থেকে আমাদের কত রকম ইনফরমেশান ভরতে হয়, ঠিক আছে। এখান থেকে আইডেন্টিফাই করতে হয়, তারপরে ভেরিফাই করতে হয়, তারপরে অ্যাডসেন্স মানে পিন আসে, ঠিক আছে। তো এখান থেকে যদি ভূতে টাকা তোলে তাহলে ভূতের তো প্রথমে দেশের নাগরিক হতে হবে, তারপরে ভূতের একটা আইডেন্টি কার্ড হতে হবে, তারপর ভূতের আধার কার্ড হতে হবে, তারপর ভূতের প্যান কার্ড হতে হবে, এবং সবার প্রথম মেন হলো যে ভূতের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। তারপরে হয়তো এগুলো যদি সব থাকে তাহলে ভূত টাকা তুলতে পারবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তো আসল সমাধান হচ্ছে যে আমাদের টাকা এখান থেকে কেটেছে হচ্ছে ইউএসএ ট্যাক্স ইনফরমেশান আপনার হয় যদি ভরে থাকেন তাহলে আপনার টাকা এখান থেকে কাটবে, ঠিক আছে। যদি আপনি ইউএসএ ট্যাক্স ইনফরমেশান ভরেন তাহলে আপনার কিন্তু 15% টাকা কাটবে, আর যদি আপনি ইউএসএ ট্যাক্স ইনফরমেশান যদি না ভরেন তাহলে আপনার 24% কাটবেন। তো সবাই কিন্তু ইউএসএ ট্যাক্স ইনফরমেশান ভরে নিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, অনেকে হয়তো আমার এই কথায় বিশ্বাস করবেন না, তো তাদের জন্য আলাদা হোমিওপ্যাথি ওষুধ আছে, তো তার মানে আমার কাছে সঠিক প্রমাণ আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, প্লিজ কি করছেন আপনারা, অশেষ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আপনারা দেখছেন আল্ট্রাকুইক ইউটিউব চ্যানেল, তো আমি আপনাদের সাথে অশেষ। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্ধুরা, আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি সেই জন্য মোবাইল দিয়ে দেখাবো। তো জাস্ট আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট $53, ঠিক আছে। তো যদি আপনারা এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করেন তাহলে বন্ধুরা এখানে পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না, তো আর দেখতে পাচ্ছেন এখানে ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড। তো আমি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করিনি, মানে এখান থেকে আমি ইউটিউব থেকে এখনও 1 টাকাও আমি তুলিনি, ঠিক আছে। তো ইওর লাস্ট পেমেন্ট ওয়াজ ইস্যু 1 জুলাই দেখতে পাচ্ছেন 21 ফর $0.53, ঠিক আছে। তো এটাও কিন্তু জুলাইয়ের মানে জুলাইয়ের এখানে লাস্ট পেমেন্ট দেখাচ্ছে। তো এই পেমেন্টটা আপনারা জানতে হলে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট ভিউজ ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে জুলাইয়ের 21 তারিখের ইউএসএ দেখছেন ট্যাক্স দেখতে পাচ্ছেন মাইনাস করেছে এখানে $0.53। তো এবার আমি জাস্ট এখান থেকে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আপনারা যাবেন, তো আপনারা ইউটিউবে যাবেন, ঠিক আছে। এখান থেকে ওয়াইটি স্টুডিওয়ে চলে যাবেন, মানে ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিও মোবাইল দিয়ে চলে যাবেন। তো এখান থেকে আপনারা যাবেন অ্যানালাইজ, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে রেভিনিউ অপশানে ক্লিক করবেন। তো রেভিনিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রেভিনিউ রিসোর্স, তো এখানে সি মোর অপশানে ক্লিক করবেন। তো সি মোর অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিওগ্রাফি, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো ওখানে ক্লিক করার পরে বন্ধুরা এবার আপনারা জাস্ট এখান থেকে আপনারা দেখবেন, তো এখান থেকে ভিউজ বাই জিওগ্রাফি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর দেবেন, মোর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ইওর এস্টিমেট রেভিনিউ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাবেন ইউএসএ, ঠিক আছে। তো ইউএসএ যেহেতু ট্যাক্স নেবে সেই জন্য ইউএস থেকে আমার ওই মাসে ইনকাম এখানে $3.66, ঠিক আছে। $3.66 কিন্তু ইনকাম হয়েছে। আর দেখতে পাবেন তারিখটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন জুন থেকে জুলাইয়ের 23, ঠিক আছে, 23 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো লাস্ট ডে, এবার আমি জাস্ট এখানে থেকে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে আমি
এখান থেকে ক্যালকুলেটারে চলে আসছি। আসার পরে এখান থেকে জাস্ট এখানে 3.66, ঠিক আছে, দিয়ে আপনারা এখানে গুণ দেবেন। গুণ দিয়ে জাস্ট যেহেতু 15% ট্যাক্স আমি ট্যাক্স ইনফরমেশন ভরেছিলাম, সেই জন্য আমার কাছে 15% কাটবে, সেই জন্য এখানে 15 দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ভাগ দেবেন, ভাগ দেওয়ার পরে আপনারা এখান থেকে 100 দেবেন, ঠিক আছে। তো 100 দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু 0.54, মানে আমাদের এখানে কত দেখাচ্ছে, মানে 0.54 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমার এখানে কত, তো বন্ধুরা এখানে লাস্ট পেমেন্ট দেখতে পাচ্ছেন 53, আর এখানে দেখতে পাচ্ছেন 54, তাহলে প্রায় একই, তার মানে আমাদের কিন্তু হিসেব কিন্তু মিলে গেছে বন্ধুরা।